गोटा श्रावण मास जुड़े ये छवि रवि और सोमवार तो तिल धारण जगह थके जल्पेश मंदिर टने श्रावण जुड़े भीड़ करें कतारे कतारे पुण्यार्थे और भीड़ चापे असुस्थ हो जावर घटना तो नित्य दिन এই পরিস্থিতিতে জলপাইগুড়ির জলপেশ মন্দিরের গর্ভগৃহে ঢোকার পথ অপ্রশস্ত। শ্রাবণ মাসে সোমবারগুলিতে প্রবল ভিড়ের কারণে পুণ্যার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। এই কথা জানিয়ে হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়। সেই মামলায় চলতি বছরের জন্য শ্রাবণ মাসে রবি এবং সোমবার মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিবের মাথায় জল ঢালার জন্য বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। মাননীয় বিচারপতির নির্দেশে জল বাইরে থেকে ঢালা হবে, সেই সিস্টেম প্রশাসন এখানে শুরু করেছে, কাজ শুরু করেছে। আশা করছি সুশৃঙ্খলভাবে হওয়া উচিত এবং হবে আমার ধারণা। হ্যাঁ, এই রায়ে আমরাও খুশি। নির্দেশ মতো ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা করা হয়েছে। চ্যানেলের সাহায্যে মন্দিরের বাইরে নিবেদন করা জল এসে পড়বে শিবের মাথায়। পুরো প্রক্রিয়া জায়ান্ট স্ক্রিনে দেখতে পারবেন পুণ্যার্থী। জল ঢালতে হচ্ছে প্রথমে পড়বে বেরিয়াল। পুণ্যার্থীরা এইভাবে জল ঢালছেন, দেখতেই পাচ্ছেন যে এসে ভার্টিক্যাল অ্যাঙ্গেলে জলটা অটোমেটিক্যালি ফ্লো হয়ে যাচ্ছে। এখান থেকে আপনার চ্যানেল পাইপ থাকবে যেটা সোজা গিয়ে মন্দিরের যে কানেকশন করা হয়েছে যেটা, সেই কানেকশনে যাবে এবং জলটা সিধা গিয়ে পড়বে বাবার মাথায়। এবার অনেক পুণ্যার্থী রয়েছে যারা দেখতে যাবেন যে জলটা অ্যাকচুয়াল পড়ছে কিনা, তার জন্য ভিডিও সাহেব এখানে স্ক্রিনের ব্যবস্থা করেছে এবং ক্যামেরা লাগানো হয়েছে। হাইকোর্ট যে জারিটা করেছে খুব ভালো করে, চার দিনের জন্য পরে আসুক, যার ইচ্ছা সে পরেও আসতে পারে, পরে এসে ঠাকুরের দর্শন করুক। কিন্তু এই চার দিন তাকে বাইরে থেকেই যে জলটা দেয় তাতে কোনো অসুবিধে নেই, আমি মনে করি ঠিক আছে একদম। চলতি মাসের শুরুতে জলপেশ মন্দিরে যাওয়ার পথে বৃষ্টির মধ্যে পিকআপ ভ্যানে জেনারেটর চালিয়ে সাউন্ড বক্স বাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে জলপেশের পথে ডিজে বাজানোয় কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। পুণ্যার্থীদের সচেতন করতে মাইকে প্রচারও চালানো হয়। মাইক ডিজে এগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্ডার দেওয়া হয়েছে যাতে ডিজে বন্ধ থাকে এবং কেউ যদি ডিজে নিয়ে আসে তো তাকে রাস্তাতেই তার এগেনস্টে স্টেপস নেওয়া হবে। সব থানা এলাকাতেই মিটিং হয়েছে এবং বলা হয়েছে যে অ্যাটলিস্ট জলপেশের জন্য ডিজে ভাড়া না হতে। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।